ঘরোয়া ক্রিকেটে নেই কোনো টি টোয়েন্টি লিগ, অথচ এই ফরম্যাটে 9টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলই টুর্নামেন্টের একমাত্র ক্রিকেটার উঠে আসার মাধ্যম। বিশ্বকাপ, দ্বিপাক্ষিক সিরিজ ও অন্যান্য টুর্নামেন্ট মিলিয়ে মোট 176টা টি টোয়েন্টি খেলে মাত্র 68টি জয় পেয়েছে বাংলাদেশ। অবশেষে বোধোদয় হয়েছে বিসিবির, আসছে ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টির নতুন ক্রিকেট লিগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল ছাড়া টি টোয়েন্টিতে ক্রিকেটারদের হাত পাকানোর কোনো টুর্নামেন্ট নেই। বছরে একটা লিগ খেলা ক্রিকেটারদের মধ্য থেকেই বাছাই করা হয়ে থাকে জাতীয় দলের জন্য ক্রিকেটার। এই ফরম্যাটে ঘরে বাইরে কখনোই সুবিধা করতে পারে না বাংলাদেশ। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও তার প্রভাব ছিল স্পষ্ট, তাই দেরিতে হলেও জাতীয় লিগে টি টোয়েন্টি ক্রিকেট সংযোজন করতে যাচ্ছে বিসিবি। আমরা ন্যাশনাল লিগে এখন শুরু করছি যে টি টোয়েন্টি নিয়মিত এই একটা টুর্নামেন্টে কিছু রুট লেভেলের প্লেয়ারদের জন্য দরকার আছে এখানে টি টোয়েন্টির, এবং কিছু প্লেয়ারকে এইভাবে আইডেন্টিফাই করা উচিত যে এই ফরম্যাটের জন্য যাতে নার্সিং করে ইন্টারন্যাশনাল এরিনের জন্য তৈরি করতে পারে। এই টি টোয়েন্টি লিগ মাঠে গড়াবে আসছে ডিসেম্বরে, অংশ নেবে ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএল খেলা 8 দল। বাংলাদেশ টাইগার্স থেকে শুরু করে এইচপি, এমনকি বিসিবির প্রোগ্রামের বাইরে থাকা ক্রিকেটারদেরও বাজিয়ে দেখা হবে টি টোয়েন্টি লিগে। যেহেতু আমরা কিন্তু একটা জায়গায় কিন্তু সীমাবদ্ধতার মধ্যে আছি, যেহেতু হাই পারফরমেন্স ইউনিট যদি আপনার 4টা ডিভিশন, 4টা জোনে যদি আমরা যদি এটা করা যায়, নাম্বার অফ 60টা প্লেয়ারের কিন্তু নার্সিং করা যায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সেই হিসাবে কিন্তু ওই সুযোগটা আমরা পাচ্ছি না, তো সেই সব মাথায় রেখে কিন্তু আমাদেরকে আগাতে সীমিত সংখ্যক সীমাবদ্ধতার মধ্যে। লিগ আয়োজনই শেষ কথা নয়, টি টোয়েন্টির জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধাও রাখা হবে, তাই সবার আগে উইকেট ভাবনাকেই দেওয়া হচ্ছে গুরুত্ব। এনসিএল এর যে 8টা টিম আছে, এই 8টা টিমই কিন্তু অংশগ্রহণ করবে টি টোয়েন্টি ফরম্যাটে। ডিসেম্বর 5 থেকে ডিসেম্বর 17 তারিখ পর্যন্ত বিপিএল আগে এটা শেষ হয়ে যাবে। এটার জন্য একটা ভালো স্পোর্টিং উইকেট আমরা রেডি করবো। আমরা চাবো না যে একটা ভেন্যুতে দুইটা ম্যাচ হয়ে কোনো মতে দায়সারাভাবে টুর্নামেন্টটা শেষ হোক। পিছিয়ে থেকেই শুরু হয় এদেশের ক্রিকেটের অনেক কিছু, তেমনই আরও একটা প্রোগ্রাম টি টোয়েন্টি লিগ, যার প্রয়োজন ছিল অন্তত 2 যুগ আগে। দেখার বিষয় এই লিগ থেকে টাইগারদের টি টোয়েন্টি দৈন্যদশা ঘোচে কি না। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।